যা বিরাট ব্যাপার এই দেখে দেখুন 1 কিলো 2 কিলো 3 কিলো ঢেটের উড়া 4 কিলো 5 কিলো 6 কিলো 7 কিলো 8 কিলো 9 কিলো 10 কিলো 11 12 13 চলো 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 14 15 16 17 17 17 18 18 19 19 20 21 21 21 21 21 22 22 23 23 23 23 23 24 24 25 25 বাবারে আমরা ভুল বললি আমি 10 কিলো লয় 26 আরো এখনো আছে 30 কিলো 27 28 লে রে লে রে লে রে 28 28 এ গুটে 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 আন্দাজ এটা 28 ধরাইলো বেশি হবে কারো 28 এখনো আরো আছে 28 28 28 28 29 29 এ রে সাবধান রে অন্য থইলে 29 29 29 এটা আরো একটা বসালে বসালে 29 আমি তখন 10 কিলো বলিছি 10 কিলো লয় প্রায় 30 মানে 32 কিলোর মতন হবে 32 33 কিলো হবে 32 33 কিলো হবে 32 হ্যাঁ 30 এলো এটা 30 কিলো হইং গেল এটা প্রায় 30 কিলো আন্দাজে 30 কিলো এটা বেশি হয়ে হবে কারণ এক এক আন্দাজে অনেক অনেক মানে উঠেছে 30 31 31 31 31 32 32 32 32 32 32 32 ও 33 কিলো এক মোসারিতে 33 কিলো মাছ বড় বান্ধে এই জায়গায় গিলে আমরা সবাই আছি একসাথে প্রায় 33 কিলো মাছ আমরা ধরে দিনছি এক মোসারিতে মোরলা মাছ একবার টাটকা মোরলা মাছ দেখুন চুড় পিছে মাছ লাগে কোন চুড় পিছে পুরো একবার পুরো টাটকা মাছ মোরলা মাছ এক মোসারিতে 33 কিলো এটা আন্দাজে 33 কিলো তে বেশি হইতে পারে বেশি বহুত বেশি হবে হ্যাঁ বহুত বেশি হবে এটা আন্দাজে 33 কিলো করা হলো 33 কিলো মাছ 33 কিলো 33 কিলো এক মোসারিতে যদি গেছি পাই গেছি আমরা এদিকে এই বান্দরাতে আমরা ধরলাম কথা 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 দেখাও